হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকেো মজুমদার আমার ফাইনাল প্রফ এম বি স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এনআরএস মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিংয়ের রাউন্ড টুয়ে প্রত্যেক ক্যাটাগরির কত কাট অফ গেছে তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং কত মার্কস সেটা আমি আজকের ভিডিওতে বলবো এর আগে আমি তোমাদেরকে এসএস এবং এমসিকে এর কাট অফ নিয়ে বলেছিলাম আর তাছাড়া তোমাদের রাউন্ড টুয়ের এর ওভারঅল কাট অফ যেটা গেছে প্রত্যেক ক্যাটাগরি সেটা নিয়েও ভিডিও আপলোড করা আছে তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো এনআরএস মেডিকেল কলেজ রাউন্ড টু এর কাট অফ স্টেট কোটা মানে এইট্টি ফাইভ পার্সেন্টের জন্য স্টেট কাউন্সিলিং যেটা হয় সেটার কাট অফ তো ফার্স্টেই যে ক্যাটাগরির কাট অফ বলবো সেটা হলো ইউ আর ক্যাটাগরি তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফের চেঞ্জ হয়েছে আর কাট অফটা একটু কমেছে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল আট হাজার ছশো সত্তর এনআরএসের ক্ষেত্রে আর সেকেন্ড রাউন্ডের শেষে যেটা কাট অফ এসছে সেটা হলো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো চা এবং তার মার্কস হলো ছশো তো এর আগের দুটো ভিডিওতে আমি স্টেট র্যাঙ্কটাও উল্লেখ করেছিলাম বাট দেখলাম অনেকেই সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে না সেই জন্য স্টেট র্যাঙ্ক তাদের সেকেন্ড রাউন্ডের লিস্টে কিন্তু নেই আর ইভেন স্টেট র্যাঙ্ক কিন্তু ভ্যারি করে যাবে প্রত্যেকটা রাউন্ডেই ভ্যারি করবে তো সেই জন্য ফার্স্ট রাউন্ডে যেটা স্টেট র্যাঙ্ক ছিল সেকেন্ড রাউন্ডে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু অন্য নতুন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে কেউ কেউ আপগ্রেডেশানে ইয়েস করেনি আপগ্রেডেশান করেনি আবার কেউ কেউ আপগ্রেডেশান করেছে তো এইভাবে কিন্তু কিছুজন বাদ চলে গেছে এবং কিছুজন নতুন অ্যাড হয়েছে এবং কিছুজন আপগ্রেডেশন করছে তো এইভাবে কিন্তু স্টেট র্যাঙ্কটা চেঞ্জ হয়েছে সেজন্য জন্য স্টেট র্যাঙ্কের অতটাও ভ্যালু নেই এখানে যেটা দেখতে হবে যে তোমার স্টেট র্যাঙ্ক কত সরি অল ইন্ডিয়া র্যাঙ্ক কত মার্কসটারও কিন্তু অতটাও ভ্যালু নেই কারণ একই মার্কসে যেহেতু অনেক স্টুডেন্ট থাকে তোমরা পরের কাট অফটা দেখলেই বুঝতে পারবে যে ওবিসি এর ক্ষেত্রে দেখো ন হাজার নশো আটানব্বই আর এখানে ন হাজার চারশো বিয়াল্লিশ সেখানে ডিফারেন্স কিন্তু মাত্র এক নাম্বারে তার মানে বুঝতেই পারছো যে একই নাম্বারে কিন্তু অনেক স্টুডেন্ট আছে তো সেই জন্য মার্কসের থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক তো আমি অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসেই বলছি এবং সাথে মার্ক্সটাও বলছি যাতে তোমাদের সুবিধা হয় বাট স্টেট র্যাঙ্কটা কিন্তু আমি আর বলছি না তো এটা ছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বললাম মার্কস ছিল ছশো একচল্লিশ এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয়নি ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল সেকেন্ড রাউন্ডেও সেমই কাট অফ রয়েছে এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ন হাজার নশো আটানব্বই এবং তার মার্কস হল ছশো চল্লিশ তো এরপর আসি ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কোনো কাট অফের চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেকেন্ড রাউন্ডের শেষেও সেমি কাট অফ রয়েছে কোনো নতুন কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফের পরের আর কোনো স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি সেই জন্য কাট অফের কিন্তু কোনো চেঞ্জ হয়নি তো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল চোদ্দো হাজার সাতশো এবং মার্কস হল ছশো এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে ই কিন্তু কোনো সিট ছিল না স্টিল ইডাব্লিউএসের কিন্তু আপগ্রেডেশন হয়েছে একজন স্টুডেন্টে তো ইডাব্লিউএসের ফার্স্ট রাউন্ডের কাট অফ যেটা ছিল সেটা হলো উনি সরি উনিশ হাজার সাতচল্লিশ হ্যাঁ উনিশ হাজার সাতচল্লিশ ছিল ফার্স্ট রাউন্ডের কাট অফ আর সেকেন্ড রাউন্ডের শেষে যে কাট অফ হয়েছে উনিশ হাজার একশো সাত এবং তার মার্কস হল ছশো আঠেরো এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু অফটা অনেকটাই কমেছে ফার্স্ট রাউন্ডের যেটা কাট ছিল তার থেকে বেশ অনেকটাই কিন্তু কাট অফ কমেছে তো ফার্স্ট রাউন্ডের যেটা কাট ছিল সেটা হলো আটান্ন হাজার দুশো একাত্তর আর সেকেন্ড রাউন্ডের শেষে যেটা কাট অফ হয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ছেষট্টি হাজার একশো তিয়াত্তর তো বুঝতেই পারছো কাট অফ কিন্তু অনেকটাই কমেছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং তার মার্কস হলো পাঁচশো সাতচল্লিশ তো এটা ছিল এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কাট অফের কোনো চেঞ্জ হয়নি ফার্স্ট রাউন্ডের শেষেও যেটা কাট ছিল সেকেন্ড রাউন্ডের শেষও একই কাট অফ রয়েছে তো এস এসটি ক্যাটাগরির যেটা কাট ছিল ফার্স্ট রাউন্ডের শেষে সেটা হলো দু লাখ চৌষট্টি হাজার চারশো এক এবং সেকেন্ড রাউন্ডের শেষে যেটা কাট অফ হয়েছে সেটারও তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক একই আছে দু লাখ চৌষট্টি হাজার চারশো এক এবং তার মার্কস হলো তিনশো উনআশি যেহেতু এস টি ক্যাটাগরির কোনো কাট অফ ছিল না আর সেরকম কোনো পসিবিলিটি ছিল না যে কি এসটি ক্যাটাগরির কোনো স্টুডেন্ট তার ইউআর র্যাঙ্কে এমসিকে বা এনআরএস পেয়ে যাবে এমসিকে বা এস এস কে এম পেয়ে যাবে যে আপগ্রেডেশন করে সেখানে চলে গেলো তো একটা সিট ভ্যাক্যান্ট হয়ে গেল সেজন্য এনআরএসে আরও একজন চান্স পাবে এরকম পসিবিলিটি খুবই কম তো সেই জন্য কিন্তু এসটি ক্যাটাগরিরও কাট অফের কোনো মানে চেঞ্জ হয়নি বাট ই এর ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জ চেঞ্জটা হয়েছে ফার্স্ট রাউন্ডের থেকে কিন্তু কাট অফ একটু কমেছে তো এটা ছিল এনআরএস মেডিকেল কলেজের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং এর রাউন্ড টু এর প্রত্যেক ক্যাটাগরির কাট অফ তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং মার্কস তো আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে নিট কাউন্সেলিং সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকানটি প্রেস করে রেখো যাতে যখনই আমি নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও আর তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে কালকে থেকে শুরু হবে আজকে নয় তো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের জন্য সেই সমস্ত কিছু নিয়ে ফার্স্ট রাউন্ডের শেষেই আমি ভিডিও দিয়েছিলাম তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও এবং বন্ড কি করে বানাবে কোথা থেকে বানাতে হয় বন্ডের ব্যাপারেও ডিটেলসে ভিডিও দেওয়া আছে তোমরা যারা দেখো অবশ্যই চেক করে নিও আর তোমাদের যদি কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটা কাট অফ নিয়ে হোক কলেজ নিয়ে হোক তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং